স্যার ওই নন্দকে অ্যারেস্ট করে আপনি যে আমার কত উপকার করলেন কি বলবো স্যার। উপকার বলছেন কেন? দিস ইজ মাই ডিউটি। তাছাড়া ছেলেটি আমাকে ইনসাল্ট করে কিরকম কিরকম রোজ থানায় অ্যাটেন্ড করতে বলেছিলাম, সেটা অমান্য করেছে। আর অ্যারেস্ট করার সময় ফিস দিয়ে আমাকে ব্যঙ্গ করেছে। ধরে থামা দিলেন না কেন স্যার? সনাতনবাবু, আমি হাবিলদার থেকে দারোগা হয়েছি, থাপ্পড় দিয়ে প্রতিশোধ আমায় নিতে হয় না। বাসাজনকে এমন কয়েকটা ফলস চার্জে জড়িয়েছি, বেশ কয়েক বছর শিকার করে আসতে হবে। এই ছোঁড়াটাকে কোথায় রেখেছেন স্যার? ওই থানার ছেলে না, ডিস্ট্রিক্ট টাউনে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দিস। অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। একটা কথা বলবো স্যার? বলুন। এইটাতে কিছু আছে, মানে অন্যভাবে নেবেন না স্যার? হাত দুটো জোড়া বাঁ পকেটে ঢুকিয়ে দিন। চিৎকার করে ছুটছে। তাই তো, তাই তো। কে বলুন তো লোকটা? স্যার একটু পাশ কাটিয়ে নিয়ে চট করে দেখুন তো লোকটা কে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। ছোট রঞ্জ, আমি সনাতনকে ছাড়ব না, আমি আমি ওকে শাস্তি। ছোট রঞ্জ, আমি আমি ওকে শাস্তি দেব, আমি আমি শাস্তি দেব। কোনো সিরিয়াস ইঞ্জুরি হয়নি সনাতনবাবু, আপনি বাড়ি যান, আমি কি হসপিটালাইজ করে পরে দেখা করছি।